আবারও বড় ধরনের অস্ত্রোপচারের সাফল্য পেল টিএমসি। এবার 7 দিনের শিশুর পাকস্থলী সফল অস্ত্রোপচার করে নিজেদের দক্ষতা ও হাসপাতালের উন্নত পরিষেবার পরিচয় দিলেন টিএমসির চিকিৎসক মণ্ডলী। এ বিষয়ে টিএমসির শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর অনিরুদ্ধ বসাককে জানান, গত 10ই জানুয়ারি ধলাই জেলা হাসপাতালে একটি পুত্র শিশুর জন্ম হয়েছিল, কিন্তু জন্মের পর থেকেই শিশুটি সবুজ বমি করছিল এবং মায়ের দুধও খেতে পারছিল না। এই ঘটনাটি প্রত্যক্ষ করার পর ধলাই জেলা হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক শিশুটির সোনোগ্রাফি করান, কিন্তু সোনোগ্রাফিতে সবকিছু স্বাভাবিক দেখালেও কিছুতেই বমি বন্ধ হচ্ছিল না ওই শিশুটির। পরবর্তীতে 15ই জানুয়ারি ধলাই জেলা হাসপাতাল থেকে ওই শিশুটিকে টিএমসিতে রেফার করা হয়। শিশুটির এই অবস্থা দেখে তড়িঘড়ি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু করেন চিকিৎসকরা এবং পরীক্ষা শেষে দেখা যায় জন্মের পর থেকেই শিশুটির পাকস্থলীর একটি নাড়ি নেই, যার ফলে মায়ের বুকের দুধটুকুও সঠিকভাবে পাচন করতে পারছে না ওই শিশু। পরবর্তীতে অস্ত্রোপচারের মাধ্যমে পাকস্থলীর ওই নাড়ির স্থানটি পরিপূর্ণ করা হয় এবং এই অস্ত্রোপচারে সফল হয়েছেন চিকিৎসকরা। বর্তমানে শিশুটির বয়স 28 দিন এবং সুস্থ রয়েছে ওই শিশুটি, একটি স্বাভাবিক শিশুর মতোই মায়ের দুধও পান করতে পারছে সে। উনি এই বাচ্চাটা জন্মেছিল ধলাই ডিস্ট্রিক্ট হসপিটালে 10/1/2024। ওখানে জন্ম হওয়ার পরে বাচ্চা নাকি জন্ম হওয়ার পর থেকেই সবুজ কালারের বমি হচ্ছে, সবুজ কালারের পিত্তি কালারের বমি হচ্ছিল। মায়ের বুকে দুধ তো খেতেই পারছিল না, এমনি অটোমেটিক বারবার বমি হচ্ছিল। তো ও জন্ম হয়েছিল 10 তারিখে, 15 তারিখ মানে 15th জানুয়ারি ধলাই থেকে টিএমসিতে রেফার করা হয়েছিল বাচ্চাটাকে। তো এখানে যখন আনা হলো, এখানে আনার পর 3 দিন আমরা ইনভেস্টিগেশন করতে লেগেছে, ব্লাড টেস্ট, এক্সরে, সব কিছু, আল্ট্রাসাউন্ড সব কিছু করে আমরা জানতে পারি যে বাচ্চা নাকি জেজুইনাল অ্যাট্রেশিয়া বলে একটা মেডিকেল টার্ম আছে, জেজুইনাল অ্যাট্রেশিয়া টাইপ 3, প্রক্সিমাল জেজুইনাল অ্যাট্রেশিয়া টাইপ 3, এই রোগটা বাচ্চা হয়েছে। তো এই রোগের ট্রিটমেন্ট হচ্ছে ইমার্জেন্সি সার্জারি, সার্জারি করে যেই জায়গাটা নাড়িটা যেইটা মিসিং, ওই মিসিং জায়গাটাকে আমরা নাড়িটা দিয়ে পরিপূর্ণ করি। যেমন যেহেতু বাচ্চাটার জন্মগতই নাড়িটা অ্যাবসেন্ট ছিল, ওই জায়গাটা আমরা অপারেশন করে ওই অ্যাবসেন্ট জায়গাটাতে আমরা নাড়িটা বসিয়ে এটাকে পরিপূর্ণ করি, যাতে খাদ্যগুলো নিচে যায়। তো এখন বাচ্চার বয়স হচ্ছে অলমোস্ট 1 মান্থ, এখন বাচ্চা ফিট আছে, আমরা ডিসচার্জ করে দেবো 2-3 দিনের মধ্যে। এখন বাচ্চা মায়ের দুধও খেতে পারছে, পায়খানা হচ্ছে, সো এভরিথিং ইজ স্টেবল নাও। চিকিৎসকদের এই অক্লান্ত পরিশ্রম ও পরিষেবার কারণে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে 28 দিন বয়সী ওই শিশুটি। নিজের সন্তানকে সুস্থ হতে দেখে আনন্দিত শিশুটির পিতা ব্রজলাল ত্রিপুরা। নিজের সন্তানের এই সুস্থতার জন্য টিএমসির শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অনিরুদ্ধ বসাকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শিশুটির পিতা। পাশাপাশি শিশুটিকে নতুনভাবে জীবন প্রদানের জন্য চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য চিকিৎসকের পদবি অনুসারে নিজের 28 দিন বয়সী পুত্র সন্তানটির নাম বসাক ত্রিপুরা রাখেন শিশুটির পিতা ব্রজলাল ত্রিপুরা। আমি যেহেতু আমি তো খুব খুশি, এই কারণে আমি স্যারকে আগেই কয়েছিলেন, স্যার যদি আমার বাচ্চা ঠিক হয়ে যায় তাহলে স্যারের নাম, আমার বাচ্চার নাম আপনার নামেই দিমু কয়া। তো এখন আমি মানে অ্যাকসেপ্ট করেছি যে নামটা সিলেক্ট করার পরে স্যার বসাক্তির প্রা বলেই আমার বাচ্চাকে নাম দিব বলে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।